ওকে শিক্ষার্থীরা, তাহলে যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে, ওকে সবাই দেখতে পাচ্ছ, তাহলে আমরা এখানে একটা ব্যাপার খেয়াল করলাম যে আর এর মান কিন্তু, হ্যাঁ, আর এর মান ওয়ান থেকে ছোট হওয়া সত্ত্বেও 0.5 এর ক্ষেত্রে আমার ধারা এর যোগফল পাওয়া যাচ্ছে, কিন্তু আর এর মান -2 এর জন্য আমরা দেখতে পেলাম যে এটার মান ইনফিনিটি হয়ে যায়, আলটিমেটলি এটা ইনফিনিটি। আর ইনফিনিটির সাথে যদি কোনো কিছু বিয়োগ হয় বা যোগ হয়, যাই হোক না কেন, সেটা পুরাটা ইনফিনিটি হয়ে যায়, এই কারণে তখন আর সমষ্টি পাওয়া যায় না। তাহলে আমাদের ফিনিশিং কথা কি? ফিনিশিং কথা হচ্ছে যে এই সূত্র শুধুমাত্র তখন প্রযোজ্য, এই সর্বশেষ এই লাইনটা, সর্বশেষ এই লাইনটা যা কিনা আমরা অসীম ধারার সূত্র বলতেছি, যোগফল নির্ণয় সূত্র, এই সূত্র শুধুমাত্র তখনই অ্যাপ্লিকেবল বা তখনই আমরা মান পাবো যখন আর এর মান -1 থেকে +1 এর ভিতরে থাকবে, যখন আর এর মান -1 থেকে +1 এর ভিতরে থাকবে। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যে আর এর মান -1 থেকে +1 এর ভেতরে থাকবে। ওকে, আর এর মান -1 থেকে +1 এর ভেতরে থাকবে, এটাই হচ্ছে এই কথার অর্থ। দেখো, আর এর মান -1 থেকে +1 এর ভিতরে থাকবে, যদি থাকে তখনই তুমি মাত্র পাবা। দেখো তো, এই যে 0.5 ধরেছিলাম, 0.5 কি -1 থেকে +1 এর ভিতরে আছে না? জি স্যার। ওকে, তাহলে একদিন বলো তো, -0.7 এটা কি ভিতরে আছে? -0.7 জি স্যার আছে। জি স্যার আছে, এটাও ভিতরে আছে। ওকে, তাহলে বলো তো, -1.2 -1.2 না স্যার, এটা নাই। তার মানে তোমরা জাস্ট খেয়াল রাখবা যে অসীম ধারার সমষ্টি তখনই পাওয়া যাবে যদি কিনা আর এর মানটা -1 থেকে 1 এর ভিতরে থাকে। এই দেখো সংখ্যা রেখা, এই সংখ্যা রেখা তোমরা অনেক ছোটবেলায় শিখেছো, শূন্য এটা 1, এটা হচ্ছে -1, এদিকে মনে করো 2, এদিকে মনে করো -2। ওকে, এই যে কি হবে, -1 থেকে এই 1 এর ভিতরে থাকবে। ওকে, -1 থেকে 1 এর ভিতরে থাকতে হবে, তাহলে সমষ্টি পাওয়া যাবে, তাহলে সমষ্টি পাওয়া যাবে, না হলে সমষ্টি পাওয়া যাবে না। ওকে, তার কিন্তু আমি কিন্তু তোমাদেরকে উদাহরণস্বরূপ দুইটা মান নিয়ে টেস্ট করে দেখিয়ে দিয়েছি, আর ইকুয়াল 0.5 নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আবার আর ইকুয়াল -2 নিয়ে দেখিয়ে দিয়েছি, একটার ক্ষেত্রে পাওয়া গেল আর একটা ক্ষেত্রে পাওয়া গেল না। তাহলে শিক্ষার্থীরা, আমাদের এই সর্বশেষ যে সূত্র ছিল সেটাকে আমরা বলতেছি অসীম ধারার সমষ্টির সূত্র, এই যে এটা, এটা হচ্ছে অসীম ধারার সমষ্টির সূত্র। এই সূত্র শুধুমাত্র তখনই সমষ্টি পাওয়া যাবে যদি আর এর মান -1 থেকে +1 এর ভিতরে থাকে। ওকে, এখন দেখো, এই সর্বশেষ এই যে কথাটা, এই কথাটা ম্যাথের ভাষায় আর এক রকম ভাবে লেখা যায়, তো সেটাও আবার অন্য অধ্যায় থেকে আসবে। তো যেহেতু অন্য অধ্যায় জিনিস, আমি এখন এই মুহূর্তে আর এখানে ডিটেলস বলবো না, শুধু অধ্যায় নামটা বলে দিব, যখন ওই অধ্যায় পড়াবো, যদি আমি পড়ে আমি তাহলে আমি বলবো, সেটা হচ্ছে অধ্যায় 6। হ্যাঁ, তোমাদের অধ্যায় 6 আছে অসমতা। হ্যাঁ, অধ্যায় 6 আছে অসমতা। আর অন্য কোথাও ছিল কিনা, এই যে তোমার পরম মান বা মডুলাস, পরম মান বা মডুলাস, এই চিহ্নটা দেখো তো, তোমরা এই চিহ্নের ব্যবহার কোথাও পেয়েছিলা কিনা? আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, অসমতা যে অধ্যায়টা আছে, অসমতা অধ্যায়, সেটা তোমার তোমার হচ্ছে অধ্যায়, হ্যাঁ সরি বলো, আপনি একবার বলেছিলেন পরম নাম থাকলে। হ্যাঁ, আমারও সেটা মনে হচ্ছে, একবার বলেছিলাম, যাই হোক সমস্যা নেই। তাহলে অসমতা যে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই পরম মানের, ওকে ঠিক আছে, দেখো তাহলে এই এই পরম মানের দুই রকম ব্যবহার আছে, পরম মান মডুলাসের দুই রকম ব্যবহার আছে। প্রথম ব্যবহার হচ্ছে, আমরা জানি পরম মানের মধ্যে মাইনাস থাকলে ওটা প্লাস হয়ে যায়, প্রথম ব্যবহার, পরম মানের মধ্যে মাইনাস থাকলে ওটা প্লাস হয়ে যায়, এটা মোটামুটি সবাই জানে যে পরম মানের মধ্যে যদি কেউ মাইনাস দিয়ে দেয় ওটা প্লাস হয়ে যাবে। ওকে, আর দ্বিতীয় যে ব্যবহারটা সেটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল সংজ্ঞা, তো সেই সেই সংজ্ঞাতে আমি যেতে চাচ্ছি না এখন, সেই সংজ্ঞা তোমরা পাবা অধ্যায় 6।
এই হায়ার ম্যাথেই, হ্যাঁ হায়ার ম্যাথে অসমতা অধ্যায় তোমরা সেখানে পাবা, যখন সেটা আমি পড়াবো তখন আমি নিজেই তোমাদেরকে বলে দিব। ওকে, তো সবাই জাস্ট এখন শুনে নাও, এই সংকেতটাকে, এই সংকেতটাকে ম্যাথের ভাষায় মডুলাস অফ আর, মডুলাস অফ আর লেস দেন ওয়ান এইভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ এটা যে কথা উপরেরটা একই কথা। তো মডুলাসের একটা সংজ্ঞা আছে, ওই সংজ্ঞাটা বললে তখন তোমরা বুঝতে পারবা যে এটা যে কথা এটা এক কথা। তো যাই হোক, এখন তোমরা সরাসরি মনে রাখো আপাতত, আমি আপাতত ওদিকে যাচ্ছি না। তাহলে সবাই এটা মনে রাখতেছো যে মডুলাস অফ আর লেস দেন ওয়ান যে কথা এটা এক কথা, এটাকে ভাঙলে এটা আসে, এটাকে ভাঙলে এটা আসে। তাহলে এটা হচ্ছে মডুলাসের একটা ব্যবহার। আর মডুলাসের আর একটা ব্যবহার আমরা জানি যে মডুলাসের মধ্যে যদি মাইনাস থাকে ওই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যায়, এটা আমরা সবাই জানি। আর এই জিনিসটা আমি পরবর্তীতে শিখিয়ে দিব যে কিভাবে এখান থেকে এটা আসে, অথবা কিভাবে এই জিনিস আর এই জিনিস একই হয়। তো যাই হোক, তোমরা সবাই জাস্ট আপাতত মনে রাখো যে এটা আর এটা একই জিনিস, দুইটা দুই সংকেতে লেখা, এটা আমি পরে বুঝিয়ে দিব। ওকে, তাহলে সবাই খেয়াল করেছো যে অসীম ধারার সমষ্টির সূত্র এস ইনফিনিটি সমান সমান এ বাই ওয়ান মাইনাস আর, যেখানে আর এর মান অবশ্যই মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের ভিতরে থাকতে হবে, অথবা যেখানে আর এর মান মডুলাস অফ আর লেস দ্যান ওয়ান হতে হবে, একই কথা। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে অসীম ধারার সমষ্টি কখন থাকবে, ভালো কথা। এখন তাহলে কখন কখন থাকবে না, হ্যাঁ অসীম ধারার সমষ্টি কখন কখন থাকবে না। ওকে, তাহলে কখন কখন থাকবে না সেটা তো আমরা বুঝতেছি, যেহেতু মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের ভিতরে থাকতে হবে আর এর মানটা, তাহলে তোমরা একটু বলার চেষ্টা করো তো, তাহলে কখন কখন সমষ্টি থাকবে না, আর এর মান কি হলে সমষ্টি থাকবে না? আর এর মান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর বাইরে হলে, মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর বাইরে। ওকে, ঠিক আছে, মোটামুটি আর একটু ক্লিয়ার যদি কেউ করতে চাও করতে পারো। মডুলাস অফ আর ওয়ান এর থেকে ছোট ওয়ানের থেকে বড় হলে, ওয়ানের থেকে বড় হবে। ওকে, তোমাদের সবার কথা ঠিক আছে। সবাই দেখো, যেহেতু আমরা মাত্র খেয়াল করলাম যে আর এর মান একের চেয়ে কম হতে হবে, এই দেখো আর এর মান একের চেয়ে কম হতে হবে, তার মানে আর এর মান যদি একের চেয়ে কমই হতে হয়, তার মানে যদি আর এর মান একের চেয়ে বড় হয় তাহলে সমষ্টি থাকবে না। আর এর মান একের চেয়ে কম হলে যদি সমষ্টি থাকে, তাহলে আর এর মান একের চেয়ে বেশি হলে সমষ্টি থাকবে না। নেক্সট নেক্সট, এটা হচ্ছে একটা ব্যাপার। অথবা সবাই দেখো, অথবা এই দেখো দেখো তো, এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে আর এর মান মাইনাস ওয়ান থেকে বড়, এই দেখো আর এর মান মাইনাস ওয়ান থেকে বড়, আর এর মান মাইনাস ওয়ান থেকে বড়, ভালো কথা। আর এর মান যদি মাইনাস ওয়ান থেকে বড় হয় তো আমরা কি লিখতে পারি? আর গ্রেটার দেন মাইনাস ওয়ান, অর্থাৎ আর গ্রেটার দেন ওয়ান অথবা আর গ্রেটার দেন মাইনাস ওয়ান হলে, এই যে আর এর মান যদি একের চেয়ে বড় হয়, আবার আর এর মান যদি, এক মিনিট এক মিনিট, আমি একটা ভুল লিখলাম, কি ভুল লিখলাম দেখো, আর গ্রেটার দেন মাইনাস ওয়ান এই কথাটাই কি এখানে ছিল না? আর গ্রেটার দেন মাইনাস ওয়ান, আমি কিন্তু এই কথাটাই আবার লিখছি, কিন্তু এরকম হলে তো সমষ্টি থাকবে, আর সমষ্টি থাকবে না এটার উল্টা হলে, আর গ্রেটার দেন মাইনাস ওয়ান এটা উল্টা কি? এটার উল্টা হচ্ছে আর লেস দেন মাইনাস ওয়ান। ওকে, আমি ভুলে এই জিনিসটাই লিখে ফেলছি, আমরা জানি এরকম হলে সমষ্টি থাকবে, আর এটার উল্টা হলে সমষ্টি থাকবে না। তার মানে যদি আর এর মান একের চেয়ে বড় হয় সমষ্টি থাকবে না, যদি আর এর মান মাইনাস ওয়ান থেকে ছোট হয়, মাইনাস ওয়ান থেকে ছোট হয় তাহলে সমষ্টি থাকবে না। কিরকম সংখ্যা রেখায়? এই সংখ্যা রেখায় শূন্য, ওয়ান, মাইনাস ওয়ান, এই দেখো ওয়ান থেকে বড়, এই যে বড়, ওয়ান থেকে বড় হলে সমষ্টি থাকবে না, মাইনাস ওয়ান থেকে ছোট, এই যে মাইনাস ওয়ান থেকে ছোট, সমষ্টি থাকবে না, সমষ্টি থাকবে না, সমষ্টি থাকবে না। তাহলে আমরা কিন্তু প্রথমে শেখার চেষ্টা করলাম কখন সমষ্টি থাকবে, আর এখন দেখতেছি কখন থাকবে না, ভালো কথা। দেখো মডুলাসের মাধ্যমে, মডুলাসের মাধ্যমে এই যে সোহা বললো, মডুলাসের মাধ্যমে এই জিনিসটাকেও মডুলাসের মাধ্যমে লেখা যায়, যার ব্যাখ্যা আমি এখন দিচ্ছি না, সরাসরি লিখে দিচ্ছি। এই জিনিসটাকে মডুলাসের মাধ্যমে লেখা হয় ঠিক আগেরটার উল্টা। দেখো সবাই, আগেরটা কি ছিল? আগেরটা ছিল
modulus of r less than 1 আগেরটা ছিল modulus of r less than 1 ছিল আর এখন হবে modulus of r greater than 1 ঠিক এটার উল্টা তো এখান থেকে এটা কি হবে এই ব্যাখ্যা আমি পরে দেব অন্য অধ্যায়ে জাস্ট তোমাদেরকে জাস্ট এখন বলে দিচ্ছি আর কি তাহলে সবাই খেয়াল করলা প্রথম শর্ত ছিল আমার হচ্ছে সমষ্টি থাকবে আর এই শর্তগুলা সমষ্টি থাকবে না শর্ত সমষ্টি থাকবে না এই যে আগেরটা ছিল সমষ্টি হবে আর এখন সমষ্টি হবে না ফাইনালি আচ্ছা আমি একটু নাম দিয়ে ফেলি কেস 1 কেস 2 দেখো এটা ছিল কেস 1 এটা ছিল কেস 1 যখন সমষ্টি থাকবে কেস 2 কেস 2 হচ্ছে মাত্র বললাম যেটা এই যে এটা কেস 2 কেস 2 যখন দেখলাম সমষ্টি থাকবে না এবার কেস 3 এবং কেস 4 এ যায় কেস 3 এবং 4 বলেই আমরা ক্লাস শেষ করব হ্যাঁ ওকে তাহলে সবাই দেখো কেস 3 এবং কেস 4 আচ্ছা দেখো তিন নাম্বার কেস হচ্ছে একজন বলো তো এর বাইরে আর কি আছে এর বাইরে আর কি থাকতে পারে বলো একজন আচ্ছা তোমরা মনে হয় একটু কনফিউজ সবাই দেখো তো আমরা এতক্ষণ জানি আচ্ছা আমি বলতে চাচ্ছি যে কেস 1 কি ছিল এই দেখো সবাই খেয়াল করো কেস 1 ছিল এটা কিন্তু আমাদের r এর মান কেস 1 ছিল r এর মান মাইনাস 1 থেকে প্লাস 1 এর ভিতরে ওকে কেস 2 ছিল এই যে r এর মান 1 থেকে বড় r এর মান মাইনাস 1 থেকে ছোট এখন খুঁজে বের করো এর বাইরে আর কি হতে পারে সমান কে বললা এটা অরিশা বললা জি স্যার হ্যাঁ অরিশা তুমি ঠিক কথা বলেছো সবাই দেখো তো আমরা কিন্তু বারবার বলতেছি যে অনেক চেয়ে বড় আমরা কিন্তু বারবার বলতেছি অনেক চেয়ে ছোট কিন্তু একবারও কিন্তু অনেক সমান বলি নাই একবারও কিন্তু মাইনাস অনেক সমান কিন্তু বলি নাই তার মানে কেস 1 বলো আর কেস 2 বলো দুই ক্ষেত্রেই কিন্তু একটা ছিল অনেক চেয়ে ছোট মাইনাস 1 থেকে বড় কিন্তু অনেক সমান কিন্তু বলি নাই মাইনাস 1 এর সমান কিন্তু বলি নাই ঠিক একই ভাবে এই ক্ষেত্রে বলেছিলাম একের চেয়ে বড় মাইনাস 1 থেকে ছোট দেখো মাইনাস 1 এর সমান কিন্তু বলি নাই 1 এর সমান কিন্তু বলি নাই তার মানে সমান সমানটা কিন্তু বাকি আছে তার মানে কেস 3 হচ্ছে r ইকুয়াল 1 হলে কেস 3 r ইকুয়াল 1 হলে আর কেস 4 কি হবে কেস 4 হবে r ইকুয়াল মাইনাস 1 হলে কেস 4 হবে r ইকুয়াল মাইনাস 1 মোট চারটা কেস r ইকুয়াল 1 হলে r ইকুয়াল মাইনাস 1 হলে তো ঠিক আছে এই জাস্ট চারটা কেস এর মধ্যে বাকি দুইটা কেস বলে আমি ক্লাস শেষ করতেছি মোট চারটা কেসের মধ্যে প্রথম দুই কেস সবার দেখা শেষ প্রথম দুই কেজের ক্ষেত্রে প্রথম কেজে আমরা দেখলাম যে আমাদের সমষ্টি থাকবে আর সেকেন্ড ক্ষেত্রে দেখলাম সমষ্টি থাকবে না দেখা যাক তিন নাম্বার এবং চার নাম্বারের ক্ষেত্রে কি হয় ওকে আমি তাহলে তিন নাম্বারটা এবং চার নাম্বারটা বোঝানোর জন্য আমি দুইটা জিনিস আমি বোঝাতে চাচ্ছি দুইভাবে হ্যাঁ দুইটা জিনিস আমি বোঝাতে চাচ্ছি দুইভাবে যেমন আমাদের সমষ্টির সূত্রে কি ছিল সমষ্টির সূত্রে ছিল আচ্ছা ঠিক আছে আমি সমষ্টি না বলে আমি বলে দিই হচ্ছে গুণোত্তর ধারার যে একটা ব্যাপার ছিল এক মিনিট আর ইকুয়াল 1 হলে তাই না আচ্ছা আর ইকুয়াল 1 ওকে ঠিক আছে সবাই দেখো তো আমরা জানি যে গুণোত্তর ধারাটা কিরকম ছিল না a প্লাস ar a r স্কয়ার a r কিউ প্লাস দিয়ে ডট ডট ছিল প্লাস দিয়ে ছিল ডট ডট মাস পথে a r টু দি পর n ও ছিল প্লাস দিয়ে আবার ডট ডট ইনফিনিটি এখন ব্যাপারটা হচ্ছে যে যদি r এর মান 1 হয় সবাই দেখো এই যে r এর মান 1 যদি r এর মান 1 হয় তার মানে আমরা কোথায় 1 বসাবো এই যে এখানে বসাবো 1 এখানে বসাবো 1 এখানে বসাবো 1 যদি বসায় তাহলে দেখো তো r ইকুয়াল 1 হলে দেখো এটা a থাকবে r এর মান যেহেতু 1 তার মানে শুধু a হবে r এর মান 1 শুধু a হবে r এর মান 1 শুধু a হবে ডট ডট দিয়ে আচ্ছা ভালো কথা যদি এটা অসীম ধারা হয় ভালো কথা যদি এটা অসীম ধারা হয় দেখো তো প্রথমে আছে চারটা এ ভালো কথা তার মানে প্রথম চারটা পদের যোগফল 4 এ যদি আমি বলি n পদ পর্যন্ত তখন কি হবে
তখন হবে এন এ, তার কারণ চারটা পদের যোগফল যদি ফোরে হয় এন সংখ্যক পদের যোগফল হবে এন এ, কিন্তু এই এন এর মান অসীম ধারা হলে কত হয়? ইনফিনিটি। যদি অসীম ধারা হয় এন এর মান ইনফিনিটি, তাহলে এন এর জায়গায় যদি তুমি এন এর পরিবর্তে ইনফিনিটি বসাও, দেখো তো পুরো মানটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে সমষ্টি পাওয়া যাচ্ছে না। মনে হয় তোমরা এটা বুঝতে পারোনি, কোথায় বুঝতে পারোনি একটু কি বলবা ওয়ারিশা? স্যার বুঝতে পেরেছি। দেখি ওয়ারিশা কথা বলবে, আবার বলেন। আমি বুঝতে পারছি যে ওয়ারিশাটা বুঝতে পারে নাই। ওকে তুলনা হয় না, তোমাকে ধন্যবাদ, তুমি বুঝতে পেরেছো। এই যে ওয়ারিশা, আমি বলতে চাচ্ছি এটা, যদি আমরা জানি এটা ছিল আমাদের গুণোত্তর ধারা, ঠিক না? এটা ছিল আমাদের গুণোত্তর ধারা, ভালো কথা। এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি বলতে চাচ্ছি যে আর এর মান ওয়ান হবে। যদি আর এর মান ওয়ান হয় তো আর এর মান ওয়ান বসিয়ে দিই। এই দেখো আর এর মান ওয়ান বসিয়ে দিলাম, তাহলে কি ওয়ান বসালে কি হয়? এ ইন্টু ওয়ান এ হয়। এই যে আর এর মান ওয়ান বসালাম, হ্যাঁ আর এর মান ওয়ান বসালাম, ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তাহলে এখানেও এ ইন্টু ওয়ান এ হবে। তাহলে একই ভাবে পরেরটা হবে এ, এভাবে চলতেই থাকবে, ভালো কথা। এখন যদি কেউ তোমাকে বলে প্রথম চারটা পদের সমষ্টি কত, প্রথম চারটা পদের সমষ্টি কত? চারটা এ, এজন্য ফোর এ, প্রথম চারটা পদ। তাহলে ওয়ারিশা দেখো তো, প্রথম চারটা পদের সমষ্টি যদি ফোর এ হয় তাহলে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কি হওয়া উচিত? এন এ। এন এ, তাহলে চারটা পদের সমষ্টি যদি ফোর এ হয় এন সংখ্যক পদের সমষ্টি হবে এন এ, ভালো কথা। যদি ধারাটি অসীম হয় তাহলে এন এর মান কত? ইনফিনিটি হবে। তাহলে এই ইনফিনিটি বসিয়ে দিয়ে এখানে এন এর পরিবর্তে ইনফিনিটি বসালাম, ইনফিনিটি ইনটু এ, ইনফিনিটি ইনটু এ সমান ইনফিনিটি। সমষ্টি পাওয়া যাচ্ছে না, সমষ্টি পাওয়া যাচ্ছে না, ওকে? সমষ্টি কিন্তু পাওয়া যাচ্ছে না, তার মানে বুঝতে পারলাম আর এর মান ওয়ান হলেও সমষ্টি পাওয়া যায় না, ওকে? সর্বশেষ কেস সেটা হচ্ছে আর ইকুয়াল মাইনাস ওয়ান, দেখা যাক আমি আবারও লিখি ওইটা, এ প্লাস এ আর, এ আর স্কোয়ার, এ আর কিউব, এক দুই তিন চার, ওকে চারটা দিয়ে আমি চালানোর চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, আর একটা দিয়ে দিই, এ আর ফোর ডট ডট। আমরা কি করবো, আর ইকুয়াল মাইনাস ওয়ান বসাবো, আর ইকুয়াল মাইনাস ওয়ান বসাবো, ভালো কথা। আমি একটু তোমাদেরকে বসিয়ে দেখাই, হ্যাঁ, এ থাকলো a into r এর মান minus 1, r এর মান minus 1 ultimately whole square, r এর মান minus 1, দেখো তো বুঝো কি না, ওকে? সবাই খেয়াল করেছো আমি কিন্তু r এর পরিবর্তে, যে আমি কিন্তু উপরের লাইনে r এর পরিবর্তে সব minus 1 বসিয়েছি, উপরের লাইনে r এর পরিবর্তে বসিয়েছি minus 1, ওকে ভালো কথা। এবার অথই বলো তো, অথই তুমি বলো তো সিরিয়ালি, প্রথমটা কি হবে, পরেরটা কি হবে, পরেরটা কি হবে? অথবা তুমি শুনতে পেয়েছো যে ঘন্টা পড়েছে স্যার, প্লাস এ মাইনাস এ, প্লাস এ মাইনাস এ, আমি অথবা তুমি কি বুঝতেছো যে কেন প্লাস এ কেন মাইনাস এ? হ্যাঁ স্যার। তাহলে আমি সবার জন্য একটু বুঝিয়ে দিই, সবাই খেয়াল করো, আমরা জানি এটা তো ঠিকই আছে প্লাস এ, এটা তো ঠিকই আছে মাইনাস এ। নেক্সট আমরা জানি মাইনাস এর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় ওই মাইনাসটা প্লাস হয়ে যায়, মাইনাস এর পাওয়ার জোড় সংখ্যা হলে ওই মাইনাসটা প্লাস হয়ে যায়, অতএব এটা প্লাস হয়ে গেল। মাইনাস এর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় ওটা কিন্তু মাইনাস থাকে, এই দেখো মাইনাস আছে, দেখছো? মাইনাস এর পাওয়ার জোড় সংখ্যা থাকলে ওটা প্লাস হয়ে যায়, এই দেখো প্লাস। তার মানে বুঝতে পারলাম মাইনাস এর পাওয়ার বিজোড় সংখ্যা হলে প্লাস হয়, সরি, মাইনাস এর পাওয়ার বিজোড় সংখ্যা হলে মাইনাস হয়, মাইনাস এর পাওয়ার জোড় সংখ্যা হলে প্লাস হয়, ভালো কথা। তাহলে এবার আমি যদি এখন বলার চেষ্টা করি যে এই ধারাটি এভাবে চলতেই আছে, এই ধারাটি এভাবে চলতেই আছে, এখন আমি যদি বলি যে এন এর মান, এন মানে কিন্তু পদ সংখ্যা, এন কিন্তু পদ সংখ্যা, মনে করলাম এন এর মান জোড়, এন জোড় হলে, মনে করলাম এন বিজোড় হলে, এন মানে কিন্তু পদ সংখ্যা, অর্থাৎ কতগুলি পদ আছে, মনে করো আমি ধরে নিলাম এন জোড়,
পদ সংখ্যা এন জোড়, ভালো কথা। তাহলে জোড় সংখ্যা ধরে নিই একটা, জোড় সংখ্যা আমি ধরে নিই একটা, হ্যাঁ ধরে নিই এন জোড় সংখ্যা, মনে করলাম এন এন ওয়ান ফোর। আমি কিন্তু জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি, উদাহরণস্বরূপ বলতেছি যে এন এর মান জোড় ধরে নিলাম এন ইকুয়াল ফোর। নেক্সট এন ইকুয়াল বি জোড়, মনে করো আমি ধরে নিলাম এন ইকুয়াল বি জোড় ফাইভ ধরে নিলাম, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য, তোমরা যে কোনো কিছু ধরতে পারবা। এখন দেখো তো, যদি এন এর মান জোড় হয় এবং আমি যদি জোড় হিসেবে ফোর ধরে নেই, তার মানে পদ সংখ্যা চারটা, পদ সংখ্যা চারটা, কোন চারটা, এই যে প্রথম চারটা, এই যে প্রথম চারটা, এ মাইনাস এ প্লাস এ, এই যে মাইনাস এ, প্রথম চারটা। নেক্সট এন ইকুয়াল বিজোড় হলে মনে করলাম ফাইভ, তার মানে পদ সংখ্যা পাঁচটা, দেখা যাক কোন পাঁচটা আছে, এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ প্লাস এ। এই দেখো তো, জোড় হলে যোগফল কত হচ্ছে আর বিজোড় হলে যোগফল কত হচ্ছে, এটা জোড়ে হচ্ছে জিরো আর বিজোড়ে জিরো। ওকে, তোমরা ঠিকই বলেছো, সবাই খেয়াল করো, যখন এন এর মান জোড় হয়েছে তখন দেখো মাইনাসে প্লাসে কাটা, মাইনাসে প্লাসে কাটা, যোগফল জিরো। যখন বিজোড় হয়ে গেল দেখো সবাই প্লাসে মাইনাসে কাটা, প্লাসে মাইনাসে কাটা, কিন্তু প্রথম এ থেকে যায়, প্রথম এ কিন্তু থেকে যাচ্ছে। তার মানে বুঝতে পারলাম যে যদি আর এর মান মাইনাস ওয়ান হয় তখন এন জোড় হলে যোগফল শূন্য, এন যদি বিজোড় হয় তখন যোগফল হবে প্রথম পদ এ সব সময়ের জন্য। যদি তুমি এন এর পরিবর্তে 19 বসাও, 19 বিজোড়, তখন কিন্তু এই আসবে। যদি তুমি এন এর পরিবর্তে বসাই দাও 18 জোড় সংখ্যা, তখন কিন্তু জিরোই আসবে। তার মানে বুঝতে পারলাম আর ইকুয়াল মাইনাস ওয়ান হলে এন এর মান জোড় হলে জিরো আসবে যোগফল, এন এর মান বিজোড় হলে যোগফল আসবে এ। কিন্তু দেখো তো অসীম ধারার ক্ষেত্রে, অসীম ধারার ক্ষেত্রে এন এর মান কত, আমরা জানি অসীম ধারার ক্ষেত্রে এন এর মান ইনফিনিটি, এই ইনফিনিটি জোড় না বিজোড় আমরা কিছুই জানি না, অতএব সমষ্টি নাই। তাহলে শিক্ষার্থীরা আমাদের ফিনিশিং কি হলো, আমাদের আমাদের ফিনিশিং হলো মোট আমি চারটা কেস দেখালাম, মোট আমি চারটা কেস দেখালাম। এই চারটা কেজের মধ্যে শুধুমাত্র একটা কেজে সমষ্টি ছিল, আর বাকি চারটা কেজে কিন্তু আমাদের বাকি তিনটা কেজে কিন্তু সমষ্টি নাই, বাকি তিনটা কেজে আমাদের সমষ্টি কিন্তু ছিল না। ওকে, তোমরা মনে হয় বুঝতে পেরেছো। আমি যদি জাস্ট এতটুকু লিখে দেই সবাই, তাহলে আমাদের শেষ কথা কি, শেষ কথা হচ্ছে এটা যে অসীম ধারা সমষ্টি এস ইনফিনিটি সমান সমান এ বাই ওয়ান মাইনাস আর। সমষ্টি কখন থাকবে, সমষ্টি থাকবে শুধুমাত্র যদি আর এর মান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর ভিতরে থাকে, শুধুমাত্র তখন সমষ্টি থাকবে। এটা যে কথা, মডুলাস অফ আর লেস দেন ওয়ান একই কথা, শুধুমাত্র এই ক্ষেত্রে সমষ্টি থাকবে, শুধুমাত্র প্রথম এই ক্ষেত্রে সমষ্টি থাকবে, আর বাকি বাকি যদি আর এর মান গ্রেটার দেন ওয়ান হয় অথবা আর এর মান লেস দেন ওয়ান হয়, যাকে আমরা বলতেছি এক মিনিট, গ্রেটার দেন ওয়ান লেস দেন মাইনাস ওয়ান, তাই না? দেখো তো এবার, ওকে, যাকে আমরা বলতে চাচ্ছি, যাকে আমরা বলতে চাচ্ছি মডুলাস অফ আর গ্রেটার দেন ওয়ান যদি হয় তাহলে এই ক্ষেত্রে সমষ্টি থাকবে না, সমষ্টি থাকবে না। তিন নাম্বার কেস কি ছিল, আর ইকুয়াল যদি ওয়ান হয় একটা কেস, চার নাম্বার কেস ছিল আর যদি মাইনাস ওয়ান হয়, এই পরের তিনটা কেজের ক্ষেত্রে অসীম ধারার সমষ্টি থাকবে না। এগুলো সবই কিন্তু অসীম ধারা নিয়ে কথা বলা হচ্ছে, সবই কিন্তু অসীম ধারা। তাহলে শুধুমাত্র প্রথম ক্ষেত্রে অসীম ধারার সমষ্টি থাকবে আর বাকি তিনটা ক্ষেত্রে অসীম ধারার সমষ্টি থাকবে না। ওকে, আমার মনে হয় সবাই মোটামুটি গুণোত্তর ধারার সমষ্টি না, হ্যাঁ রাইট রাইট রাইট, এগুলো সবই গুণোত্তর ধারা। হ্যাঁ, আমরা কিন্তু সমান্তর ধারা নিয়ে আপাতত কথা বলতেছি না, সমান্তর ধারা আসলে প্রথমে। হ্যাঁ বলো স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার। আপনি যে ফার্স্ট যে সমষ্টি আছে সেটা দেখাইলেন না তো স্যার, ওইখানে আপনি যখন মান ধরছিলেন -2 তখন তো ইনফিনিটি আসছিল, তো স্যার আমরা তো
করি নাই, ওই যে মাইনাস এ আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর, ওইটা তো ইউজ করি নাই। তো স্যার ওইটা কি ইউজ করবো আমরা? মানে যখন আমি মাইনাস টু বসিয়েছিলাম তখন তো সমষ্টি আসে নাই, তাই না? জি স্যার। তো এই দেখো মাইনাস টু কি এটার মধ্যে না, এই যে আর লেস দেন মাইনাস ওয়ান এর মধ্যে না মাইনাস টু? জি স্যার। মানে এই যে আমি এটা বলতে চাচ্ছি যে আমি ওই যে মাইনাস টু নিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা ওয়ান এটা মাইনাস ওয়ান, এই যে এখান থেকে এদিকে যাবে আর এখান থেকে যাবে ডান দিকে, তাহলে সমষ্টি থাকবে না। তো আমি কিন্তু উদাহরণস্বরূপ মাইনাস টু নিয়েছিলাম একটা, দেখো মাইনাস টু কিন্তু মাইনাস ওয়ান হচ্ছে ছোট, মাইনাস টু এটা মাইনাস ওয়ান হচ্ছে ছোট, তো নিয়ম অনুসারে সমষ্টি থাকার কথা না, এবং আমি দেখিয়েছিলাম সমষ্টি নাই। এখন তোমার আমি কোশ্চেনটা ক্লিয়ার না, আর এসে তুমি আরেকবার একটু বুঝিয়ে বলবা। আমি বলছি যে আপনি আপনি যে আমাদের সূত্রটা দিয়েছিলেন, সূত্রে তো ছিল a by 1 minus r minus a r to the power n by 1 minus r, স্যার ওই ওই a r to the power by 1 minus r ওইটা কোথায়, এটা আমি জিজ্ঞেস করব। আচ্ছা পরের জিনিসটা এই যে এটা তাই তো, এই যে এটা মানে স্যার আমরা যখন minus 2 বসালাম তখন ওইখানেও কেন minus 2 ইউজ করিনি, ওইটা জিজ্ঞেস করছি। জি স্যার এটাই জিজ্ঞেস করছি। আচ্ছা যখন আমরা মাইনাস টু বসিয়েছি তখন এখানে বসিয়েছি, আর এখানে কেন বসাইনি, এখানে এখানে? জি স্যার। আচ্ছা মানে হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমি তো এখানেও বসাবো এখানেও বসাবো এখানেও বসাবো এখানেও বসাবো, তাহলে যদি আমি আর এর মান মাইনাস টু বসাই তাহলে মাইনাস টু বসালে এখানে বসালে আমি দেখতে পাচ্ছি যে আমার চলে আসতেছে ইনফিনিটি। ওকে মনে করো এখানেও বসালাম মাইনাস টু, দেখো তো আরিশা এখানে মাইনাস টু বসালে নিচে কত আসে, ওয়ান মাইনাস মাইনাস টু, ওয়ান মাইনাস মাইনাস টু মানে ওয়ান বাই থ্রি, থ্রি, ওয়ান প্লাস টু মানে থ্রি, তাই না? থ্রি। ওকে ভালো কথা, তাহলে প্রথমে আসে এ বাই থ্রি, প্রথমে আসে এ বাই থ্রি মাইনাস। ওকে তার মানে আমি কিন্তু মাইনাস টু এখানে বসালাম, মাইনাস টু কিন্তু এখানে বসালাম, এমনকি আমাকে মাইনাস টু তো এখানে বসাতে হবে যেখানে, ওকে যদি এখানে বসাই, যদি এখানে বসায় ওয়ান মাইনাস মাইনাস টু মানে প্লাস থ্রি, নিচে দেখো প্লাস থ্রি উপরে এ, ব্যাস। এবার দেখো আর এর মান মাইনাস টু এখানে বসিয়েছি এখানে বসিয়েছি, এখন শুধুমাত্র আর টু দি পর এন এর মান কত পেয়েছিলাম, আর টু দি পর এন এর মান পেয়েছিলাম আমরা ইনফিনিটি বা সেটা হতে এ বাই থ্রি মাইনাস, এই যে ইনফিনিটির সাথে যদি কোনো কিছু গুণ হয় অথবা ভাগ হয়, ইনফিনিটির সাথে যদি কোনো কিছু গুণ হয় অথবা ভাগ হয় ওইটার মান ইনফিনিটি থাকবে, প্রথম কথা। হ্যাঁ প্রথম কথা, নেক্সট ইনফিনিটির সাথে যদি কোনো কিছু বিয়োগ হয় বা যোগ হয় ওইটার মানও আলটিমেটলি ইনফিনিটি থাকবে। বর্ষা মাইনাস টু ধরেছিলাম, তো স্যার সব জায়গায় আমরা আগে মাইনাস টু টা লিখে ফেলছি, এখন স্যার মাইনাস টু কে যদি আমরা স্যার ওইখানে এর মান মাইনাস টু দিয়ে ই করলে ইনফিনিটি আসতেছে আর নিচে আসতেছে থ্রি, তো স্যার ওইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আলটিমেটলি আমাদের ইনফিনিটি আসতেছে, আর এখানে যে এ বাই থ্রি আছে ওইটাকে যদি আমরা ইনফিনিটি দিয়ে বিয়োগ করি বা যোগ করি যেটাই করি না কেন আমাদের ইনফিনিটি আসবে আনসার, তো স্যার এটার কারণে সমষ্টি হবে না। রাইট, তার মানে আমি ওই সময় শুধুমাত্র এইখানে বসিয়ে দেখিয়েছিলাম যে এটার মান চলে আসতেছে ইনফিনিটি, একটা যখন ইনফিনিটি চলে আসতেছে তার সাথে তুমি যত কিছু ভাগ করো যত কিছু যোগ বিয়োগ করো আলটিমেট মান তোমার ইনফিনিটি চলে আসবে। ওকে যাই হোক আমার মনে হয় তাহলে সবাই মোটামুটি বুঝতে পেরেছে যে আমরা চারটা কেস দেখালাম, চারটা কেজের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম কেজে সমষ্টি থাকবে, বাকিগুলোর ক্ষেত্রে সমষ্টি থাকবে না, তাহলে সবাই ভালো করে এগুলো খেয়াল করবা। আর আমি যা যা বললাম সবই কিন্তু বললাম গুণোত্তর ধারার ক্ষেত্রে, হ্যাঁ আমি কিন্তু সমান্তর ধারা শুধু ওই প্রথমে অল্প একটু বলেছি পরে কিন্তু আর বলি নাই, এতক্ষণ যা যা বললাম সবই কিন্তু গুণোত্তর অসীম ধারা অথবা অসীম গুণোত্তর ধারা।
ঠিক আছে, তাহলে আমরা আগামী ক্লাসে বেশ কিছু ম্যাথ করার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম।